আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফ্রাইড রাইস। শর্টকাট পদ্ধতিতে আমি বাড়িতে কীভাবে ফ্রাইড রাইস করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে যে ফ্রাইড রাইসের মধ্যে যে সবজিগুলো আমি দেবো সেইগুলো একটু ভেজে নেব হালকা করে। আর আজকে সবজিগুলো আমি কাটাকুটি করা দেখালাম না, কাটাকুটি করা দেখাতে গেলে অনেকটা সময় নিয়ে নেবে। সো কাটাকুটি করাগুলো আমি দেখালাম না, আপনারা আপনাদের পছন্দ মতো কাটাকুটি করে নেবেন। তো এই তো গাজর হালকা ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেলে এটার মধ্যে বিনস দিয়ে দেব। আর গাজর আর বিনসটা হালকা ভেজে নেব একই রকমভাবে। এই যে যখনই গাজর আর বিনস হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। আমি এখানে সবগুলো একসঙ্গে ভেজে নেওয়ার চেষ্টা করছি, আপনারা চাইলে আলাদা আলাদাভাবে ভেজে নিতে পারেন। যেহেতু কড়াইশুঁটি আর ক্যাপসিকাম ভাজতে বেশি সময় লাগে না, তো এইগুলো আমি শেষের দিকে অ্যাড করলাম। আপনারা আপনাদের পছন্দ মতো আলাদা করেও ভেজে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি এখানে স্বাদমতো লবণ অ্যাড করব। যখনই দেখবেন ভাজা হয়ে গিয়েছে তখনই এরকম একটা ছাঁকনি দিয়ে সবগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। এবারে ফ্রাইড রাইসের মধ্যে যে কাজু বাদাম আর কিশমিশ দেব সেটা হালকা করে আমি ভেজে নেব। কাজু আর কিশমিশ ভাজা হয়ে গেলে তুলে নেওয়ার পরে যে পাত্রের মধ্যে আজকে ফ্রাইড রাইস করব সেই পাত্রের তলায় সামান্য একটু তেল দিয়ে দিলাম। আমি সয়াবিন তেল এখানে ইউজ করছি, আপনারা চাইলে সয়াবিন তেলের পরিবর্তে ঘি দিয়ে দিতে পারেন। তো যেহেতু আজকে ভাতের পরিমাণটা আমার একটু বেশি ছিল, তো আমি এইভাবে বিরিয়ানি যেভাবে করে পাট পাট বা ভাগ করে দেয় সেভাবে আমি ফ্রাইড রাইস এবং সবজিগুলো ভাগ করে দেব। তো আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। আর দুঃখিত ভাতটা কিভাবে করলাম দেখাতে পারলাম না। নর্মালি বিরিয়ানি যেভাবে করা হয়, বিরিয়ানির চাল যেভাবে নিয়ে আমরা ভাত করি, প্রায় 80% মতো ভাত করে নেওয়ার পরে নামিয়ে নিই, সেইভাবে আমি আজকের ফ্রাইড রাইসে ভাতটা করে নিয়েছি। তো আপনারা বাড়িতে বিরিয়ানি বানানোর সময় যেভাবে ভাত রান্না করেন সেইভাবে বানিয়ে নিতে পারেন। এই যে সবগুলো সাজিয়ে দেওয়া হয়ে গিয়েছে, ওপর থেকে আমি কিছু ব্ল্যাক পেপার এবং কাজু কিশমিশ দিয়ে দেব, আর ওপর থেকে দিয়ে দেব স্প্রিং অনিয়ন। তো এভাবে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। দমে আরও প্রায় 10 থেকে 15 মিনিট মতো এটা দমে রাখতে হবে। দমে রাখার পরে আমরা যেভাবে বিরিয়ানি শেষে দমে দিই ওইভাবে দমে রাখার পরে এটা হয়ে যাবে। তো দমে রাখার পরে কী অবস্থায় আসুন দেখে নিই। তো এই যে আমার ফ্রাইড রাইস প্রায় রেডি। আমি এবারে একবার উপরের ভাতটা নিচে এবং নিচের ভাতটা উপরে করে দেব। এই যে আজকে ফ্রাইড রাইস রেডি খাওয়ার জন্য।
তো দেখলেন তো কত সহজে শর্টকাট পদ্ধতিতে বাড়িতে ফ্রাইড রাইস করা যেতে পারে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো থাকবেন, দোয়া করবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।